এ বাবাজি মেয়েদের জন্য চারটে পোশাক পরা চারটে পোশাক পরা হারা এক নম্বর পাতা পোশাক পরা যাবে না দুই নম্বর মাথার চুল খোলা চুল খুলে রাস্তায় বেরোনো যাবে না তিন নম্বর কাউকে পুরুষ দেখে মুচকি হাসা যাবে না একবার মুচকি হেসে দিলে মেম বলে আম চার ডাকাত নাম আজ তিন ডাকাতে সালাম ফিরিয়ে দেবে বুঝতে পারবে না বোঝেন কি বোঝেন না এ বাবা আমার নামাজ সোনা বন্ধুরা মুচকি হাসা হারাম আরে আরে লোকের দিকে তাকানো হারাম পাতলা কাপড় পরা হারাম মাথা চুল খুলে রাস্তায় বেরোনো হারাম এখন বাংলা এই চারটে হচ্ছে ব্যায়াম মাথার চুল না শ্যাম্পু করলে বাজারে যেতে পারবে না আর জল দিয়ে এমন শ্যাম্পু করবে মৌরবীর মেজাজ ঠিক থাকবে জোরে বলেন বক্তা মনে মনে করছে বিয়ের আগে এই গ্রামেরই ভালো হতো এই জিনিস আমাদের গ্রামে পাওয়া যাবে বলেন না আমার বাপজি আমার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা শুনিয়ে দিচ্ছেন পোশাক পাতলা পরা হারাম কিন্তু এত মোটা পোশাক পরলে মোটা জামা মোটা ব্লাউজ কিনে এনে দিলে স্বামীকে বলবে তুমি কি মাল এ বস্তা পরতে পারবো না ওটা তুমি পরো তোমার মাকে পড়াও আমি পরতে পারবো না এমন জামা কিনে দেবে জামার ভেতরে মামা মামার ভেতরে সব যা কিছু আছে দেখা যেন যায় জামা শাড়ির ভেতরে জামা জামার ভেতরে জামা যদি দেখা না যায় ও শাড়ি পরা বলো যাবে না তারপরে পেট আর পিঠ যদি চাপা গরমে থাকা কি আশ্চর্য যন্ত্রণা আমার বাবাজিরা আমার চার বন্ধুরা কুকুরের মালসায় যদি কোনো মানুষের দুধ দেয় ও দুধ খাওয়া যাবে যাবে না মালসা তো ভালো জোরে বল ওই মালসার ভেতরে যে দুধ ঢেলেছে দুধটা ভালো মালসা যেখানে কুকুরের ফ্যান ট্যান খাওয়ায় ওরা কি বল তো কুকুরের মালসায় দুধ দিলে খাওয়া বলো যাবে না তোমার মুখটা তো কুকুরের মালসার থেকে কম না এই মালসাতে দরুদ দিলে ফেরেস তারা মাল বুঝতে পারে না এখানে যাব বুঝতে পারছিলে আমি কোন মাঠে না কোন মাঠে দেবো হে বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্দা সুদি মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা বিড়ি তারি গেঁজা মদ ছিল সব চালিয়েছো মিথ্যা চুকরি ধোকাবাজি ধাপ্পাবাজি চালিয়েছ তারপরও সুদের টাকা গিলেছ এটা মালসার থেকে কমানা এই কুত্তার খাওয়া মালসার থেকে দরুদ দিলে ফেরেস্তারা নেবে নেবে মানু সল্লু আলাই হিমস্লিমা ওই ইমান তুমি দরুদ পড়ো সবার জন্য না নামাজ পড়া ফরজ না সুন্দর না ফরজ আল্লাহ বলেছে না নবী বলেছে বলেছে বাবা সবার জন্য ফরজ না শুধু ইমাম সাহেবের জন্য জোরে বলো সবার জন্য যদি ফরজ ছিল ফজরের আদানে সব মাল কোটা কোথায় ছিল আমার বাবাজিরা আমার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা ওরে বন্ধু শুনে রেখে দাও টেস্টে যাবাই হবে না ওদেরকে বাদ দেবে হেন না তো আল্লাহ পাক শুনাচ্ছে শুনে রেখে দে আমি আল্লাহ দেখেছিলাম ইয়া আই হাল্লা দিনুদানু দিয়ালি সরাউ মিল জুমা ফস আউ ই ওদারুল বৈয়া দালি কুম ইন কুম

দিছি বোকা তো তোক আমি আল্লাহ ইমানদারের খাতায় নাম উঠলো না তোর বিবি তোকে মুসলমান মনে করে তোর বাপ তোকে মুসলমান মনে করে ওর মা তোকে মুসলমান মনে করে তোর দেশের লোক তোকে মুসলমান বলে পরিচয় দেয় আমি আল্লাহ মুসলমান বলে পরিচয় দিলাম না আর ইমানদারকে দেখেছি আমি ইমানদারে শিখেছে যারা ইমানদার ছিল না তারা আসতে পারলো জোরে বলেন না আমাদের পঞ্চায়েতের মেম্বার দিয়েছে ঘোষণা আমাদের গ্রামের যত ছেলে আছে পাঁচ ফুট ছয় ইঞ্চি যাদের হাইট হবে ছাদা যাদের আটচল্লিশ হবে যাদের শরীরটা সুস্থ হবে দেখতে সুন্দর হবে মাধ্যমিকে যারা পাশ হবে তাদের একটা করে চাকরি দেওয়া হবে হাইট মেপে দেখে সত্তর জনা পড়েছে সাড়ে পাঁচ ফুটের পাঁচ ফুট ছয় ইঞ্চি তারপরে বডি দেখে আটচল্লিশ বডি মাপতে গিয়ে দেখে সত্তর থেকে তিরিশ বাদ গেছে আর কত আছে চল্লিশ জনা যে চল্লিশ আছে মাধ্যমিকে পাশ করেছে চার জনা কথা বল বসে গেছে কিন্তু আর নাম্বারে যাবে না হ্যাঁ না বলেন বলে হাইতে ঠিক আছে বডিতে ঠিক আছে কিন্তু ডিগ্রিতে যখন হবে না তখন চাকরি থেকে অটোমেটিক বাদ যাবে চিৎকার করলে হবে না আমার হায়ার সাড়ে পাঁচ ঠিক আছে হ্যাঁ তিনটে কোয়ালিটি ছিল হ্যাঁ না মুসলমান তোমাকে মাপ ধরা হবে তিন জায়গাতে শুনে রাখো প্রথম আমি আল্লাহ সরিয়ে দিয়েছি মুসলমান রে আরাম থেকে মুসলমান দূরে হবে আর দুই নম্বর কথা হলো মুসলমান নবীর শূন্যতের উপরে হবে আর তিন নম্বর নামাজ নামাজ ডাক দিলে বান্দা হবে তিনটে কোয়ালিটি থাকতে হবে তবে রেকর্ড পাস হবে এ বাপজিরা সোনার আলালেরা জন্য সুধি মানুষেরা মা বাপ তো জোর করে ধরে সুন্নত করিয়ে দিয়েছে হ্যাঁ না ইচ্ছা ছিল না ওকে ইচ্ছা ছিল ছেড়ে দিলে মাল পালা তো জোর করে জুড়ে জোর করে শূন্যত আদায় করিয়ে দিয়েছে ও শূন্যত ভালোবেসে ছিল না আর ভালোবাসার শূন্য হলে মুসলমানের ছেলে মাথায় টুপি না দিয়ে ঘুরতে পারতো না আমার বাপকে আমার শোনার চান বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এক জায়গায় জলচা করতে গেছি জায়গার নাম বলবো না কি বোধ হবে বলছে হুজুর টুপি মাথায় দেওয়া শূন্য দিলেও হয় না দিলেও হয় দিলে ভালো না দিলে ভালো আইলাম ঠিক আছে শূন্যত দিলে ভালো না দিলে ভালো আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো নামাজ পড়ছে দেখি মাথায় টুপি নেই ভর চালাচ্ছে ভাই মাথায় টুপি দাও টুপি টুপি করে ঝগড়া করো শূন্যত ব্যাপার দিলে হয় না দিলেও হয় আইলাম বাপজি সত্য কথা বলবো বলছে হুজুর বলো আমার জ্বালা করবে না বললে না আমি তো ওটা কাটলেও হয় না কাটলেও হয় সুপ করে গেছে হ্যাঁ তোমার যদি ছোটো না কাটা থাকে কেউ বুঝতে না পারলে বাসুরা দেব বুঝতে পারবে মাল আমাদের না কারণ খাপ মিলছে না বউ উঠে গিয়ে নানিকে বলবে নানি কি ব্যাপার বলব তুই বুঝতে পারছি না তুই যা টেস্ট করাই বো ক্যা কথা যা মাথায় টুপি দিলেও হয় না দিলেও হয় তো ওটা কাটলেও হয় না কাটলেও হয় এটাও শূন্য তো ওটা কি জোরে ওটার বেলা হুশ আছে এটার বেলা হুশ কয় আর শয়তান যেন ওটা ঢাকা থাকবে কেউ দেখবে না এটা মাথায় দিলে মোচো মান মনে করবে মাথায় টুপি দিস না উনি শয়তানের আজখানা গোলামের ছানা তোমাকে শয়তান শিখিয়েছে রহমান এটা শেখায় না আইলাম বাবাজি ঠিক আছে ওটা নয় গোপন ব্যাপার ছেড়ে দাও তো শূন্য নিলে হয় না নিলে হয় বলছে হজুন হ্যাঁ হয় আরে বিয়ে করা কি না তো সুন্নত বাদ দিলে কত বড় ক্ষতি তো জানা যায় সুন্নত বাদ গেলে জীবনের সবটুকু বাদ চলে যাবে কথা মনে থাকবে জাল্লা হালকা হালকা নমুনা দিলাম যদি খানকার ভেতরে হতো না একদম প্যাকিং করে দিতুন কারণ এগুলো হচ্ছে খানকার বায়ান বাইরের বায়ান না অনেকের গা চটচর করবে বাবাজিরা শোনা মাসে প্রত্যেক মাসে একটা দিন আল্লাহ আল্লাহদের মাহফিলে বসতে হয় বুজুর্গদের খানকায় বসতে হয় আল্লাহ উলিদের কাছে বসতে হয়